মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতল গুলো ছিল খালি। এই বোকাচোদা কয় কি, ওই দেখ। কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? सुना तहार कुत्ते के दिन आती है, अब तुम्हारा आता है, अब तुम्हारा अंजाम तुम खुद ही भोगो। वो तो 14/6/2021 तारीखे সাভার থানায় একটি ধর্ষণের চেষ্টা এবং হত্যা প্রচেষ্টার একটা মামলা দায়ের করে। সেই মামলায় আজকে আসামি নাসিরউদ্দিন ইউসুফ এবং অমি এই দুজন সহ আরো তিনজন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। तो चलिए शुरू करते हैं। পরিমনির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে। পরিমনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। তারপরে পরিমনিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই, ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করি। আমরা আসাম এই আসামির মদের লাইসেন্স আছে, তাকে মদ খাওয়ার পারমিট কপেন দিয়েছে, তারপরও আজকে 7 দিন রিমান্ড দিয়েছে। এখন বিজ্ঞ আদালতের আদেশ যেহেতু মেনে নিতে হয় আমরা মেনে নিয়েছি। আমরা চাই এই প্রসিকিউশন যাতে ওনাদেরকে কোনো রকম হেনস্থা না করে আইন মোতাবেক মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের সিদ্ধান্ত মোতাবেক যাতে রিমান্ড টেক কেয়ার করে, যাতে কোনো শারীরিক মানুষ নির্যাতন না করে। আদালতে পুলিশ 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে মাদকের মামলায়। এখানে আমরা বলেছি যে পরিমনির যে বাসায় আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান চালিয়েছে সেখান থেকে তার বাসার থেকে প্রায় 18.5 লিটার মদ পাওয়া গেছে। পরিমনির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে। পরিমনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। পরিমনির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল, মদ ভর্তি। যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমনির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। এই বোকাচোদা কয় কি, ওই দেখ। এই মদগুলো কোনো লাইসেন্স নেই, লাইসেন্সবিহীন, অবৈধভাবে তার বাড়িতে এই মদগুলো ছিল, বিরুদ্ধে এই মাদকের মামলাটা হয়েছে। এবং তার স্টেটমেন্ট অনুযায়ী নুরুস্তম রাজ তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায় এবং তার বাসায়ও প্রায় 970 পিস ইয়াবা এবং 14 বোতল বিদেশি মদ এবং সীসা খাওয়ার যে হুক্কা, এই হুক্কা পাওয়া যায়।